হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত, তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, কলকাতা চালান্তিকার একটি টিজার এসেছে। তো টিজারটি আমার কাছে কেমন লেগেছে, কার পারফরমেন্স ভালো ছিল, কিরণ দত্তের পারফরমেন্স কেমন ছিল, তো সেই বিষয়ে ডিটেলসে বলবো। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস দেখুন, কলকাতা চালান্তিকা এটি একটি ট্রু ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। এই সিনেমাটি ডিরেক্ট করতে চলেছেন পাবেল এবং সিনেমাটি প্রোডিউস করতে চলেছেন শতদ্রু চক্রবর্তী। সিনেমার স্টার কাস্টিং রয়েছে বিশাল বড় একটা লিস্ট, সৌরভ দাস, ঈশা সাহা, অপরাজিতা, দিতিপ্রিয়া, কিরণ দত্ত, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, প্রজতাপ দত্ত, খরাজ মুখার্জি, অনামিকা সাহা, বিশ্বরূপ বিশ্বাস এবং শঙ্কর দেবনাথ এবং আরও অনেকেই রয়েছে। তো এই সিনেমার টিজারটি কেমন লেগেছে, টিজারটি বলার আগে বলে রাখি এই সিনেমার গল্প। তো দেখুন, আমি আগেই বলেছি এটি একটি ট্রু ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। 31 মার্চ 2016 সালে কলকাতায় একটি ওরাল ফোল নামে ভেঙে পড়ে যে ব্রিজটি নির্মাণ করা হয় এবং যেদিন সেটার উদ্বোধন করা হবে সম্ভবত সেদিনে এই ব্রিজটি ভেঙে পড়ে। তো এখন এই ঘটনাকেই কেন্দ্র করে করা হচ্ছে কলকাতা চলান্তিকা। তো দেখুন, এটা যেটা স্টোরিটা হবে আমার প্রেডিকশন মতে, এই যে ওরাল ফোলটা ভেঙে পড়ে, তারপর এখানে কত লোক অ্যাক্সিডেন্ট হয়, কত লোক মারা যায় এবং অনেক লোক যারা বাজার করতে বাড়ি যাচ্ছিল, আবার অনেক লোক বাড়ি থেকে বাজার যাচ্ছিল, অর্থাৎ ব্রিজের নিচ দিয়ে তো অনেক লোক আসা যাওয়া করে, প্রায় অনেক লোক এখানে অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক লোক আহত নিহত অনেক কিছু হয়। তো এই ঘটনাকে কেন্দ্র করে সম্ভবত এই সিনেমার গল্প, এবং একদমই বাস্তবটাকে তো রূপান্তরিত করতে পারবে না, গল্পের কিছুটা অবশ্যই রসকস দিতে হবে, না হলে তো সিনেমাটিক হবে না। তবে আমরা জানি যে পাবেলের সিনেমা মানেই ভালো একটা জিনিস পাওয়া যায়, সেই রসগোল্লায় হোক বা অসুর বা বাবার নাম গান্ধীজি, তার সিনেমার ধরন, কথা বলার ধরনটাই আলাদা। তবে এখানে যারা পারফরমেন্স করেছে তাদের পারফরমেন্স কেমন ছিল? তো দেখুন, টিজারটা যেভাবে দেখানো হয়েছে, প্রথমেই সাংবাদিক বা মিডিয়াকে দেখানো হচ্ছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে অনেক নিউজ তৈরি করছে, কতজন মারা গিয়েছেন আর কতজন মারা যেতে পারেন, কী কী সম্ভাবনা রয়েছে, এইসব বিষয়ে তারা নিউজ স্প্রে করছে। তো এখন কথা হচ্ছে, টিজার যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র কিন্তু ছোটো ছোটো ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে, অর্থাৎ কে কীভাবে অভিনয় করবে, কার কী কোন কাজ, সেই বিষয়ে কিন্তু কোনো কিছু দেখানো হয়নি। জাস্ট প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে ঝলক দেখানো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা এই সিনেমারই গান বাজানো হচ্ছে। তবে টিজারটা বেশ উষ্ণ করা হয়েছে, বিকজ দেখতে মোটামুটি ভালো লাগছে। তাছাড়াও এখানে দিতিপ্রিয়া এবং কিরণ দত্তকে আমরা রোমান্স করতে দেখতে পাবো, তারা দেখতে পাচ্ছি যে নন্দনের সামনে বৃষ্টিতে ভিজে একটু রোমান্স করছে, এবং খরাজ মুখার্জিকে দেখা যাচ্ছে খুব টেনশনে, তিনি অটো করে বাড়ি ফিরছে সম্ভবত, এবং এখানে দেখা যাচ্ছে যে রজতাভ দত্ত পঙ্কি লাগিয়ে অর্থাৎ পাখনা লাগিয়ে উঠছে একটা গানের মধ্যে। তো এরকম একটা সিন ক্রিয়েট করা হয়েছে, তবে এখান থেকে গল্প সেরকমভাবে আন্দাজ করা যাবে না। তো একটা টিজার থেকে আর কিছু বলার নেই, আর এই টিজারটা থেকে সত্যি কিছু বলার নেই, গল্পের কোনো আন্দাজ নেই, কে কোন ক্যারেক্টারে সে বিষয়েও কোনো কিছু আন্দাজ দেওয়া হয়নি। তবে যাই হোক, এখানে ভালো খারাপ কিছু বলার মতো নেই। তবে এসবের মধ্যে একটা জিনিস যেটা নজর কেড়েছে সেটা হলো পাবেলের এন্ট্রি। লাস্টের দিকে দেখা যাচ্ছে পাবেল এন্ট্রি নিচ্ছে, তো এই জিনিসটা দেখে সত্যি গায়ে কাটা দিচ্ছে, বিকজ পাবেল একটা বই নিয়েছে এবং তার পেজগুলো সে বৃষ্টির মধ্যে ছিঁড়ে ছিঁড়ে এভাবে ফেলছে। তো এখান থেকে একটা অন্যরকম ফিল পাওয়া গিয়েছে এবং পাবেলকে এই রূপে দেখে বেশ ভালো লাগছে এবং তার একটা এরকম ঝলক দেখবো আশা করিনি। তো যাই হোক, বিশাল বড় একটা স্টার কাস্টিং নিয়ে সিনেমা আর এটা ট্রু ইনসিডেন্ট নিয়ে ঘটনা। তো আশা করি সিনেমাটা ভালো হবে, এরপরে ট্রেলার আসলে বোঝা যাবে সিনেমাটা কেমন হবে কি না হবে। তো এই ছিল আমার রিয়াকশান, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো সবাই।